হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো, অনলাইনে অর্ডার করছিলাম আপনার বেবি প্যাড, ডাইপার প্যাড। এগুলো প্যাডের নাম দিয়ে দেখেন কি বিক্রি করতেছে। নিম্নমানের কিছু কাপড়, গামছা, কাপড় দিয়ে বানানো এটা কি প্যাড হতে পারে? টু লেয়ার বলে চালা দিচ্ছে। আমি প্যাড মনে করে এটা কিনছিলাম, খুব নিম্নমানের। এটা দিয়ে আমার বাচ্চার কোনো দিনও ওই মানে প্রস্রাবটা শোষণ করতে পারবে না, এটা শোষণ করে লিক করবে, ঠিক আছে? এটা যে ধারণ ক্ষমতা নেই, প্যাড প্যাড মানে কি বোঝায় ওরা আমরা বুঝলাম না। প্যাড যে এর এর মানে শোষণ ক্ষমতা রাখবে, মানে কিছু অন্তত পক্ষে ঘন্টা দুই ঘন্টা টিকে রাখবে, যে ওর প্রস্রাবগুলো যেন এটা শোষণ করে রাখতে পারে। তো এই যে আমার মনে হয় না যে দুইটা দিলেও, ঠিক আছে, দুইটা দিলেও তার শোষণ ক্ষমতাটা থাকবে। তো এটা আমি রিটার্ন করব। তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এইসব অনলাইনে আপনারা প্যাডগুলো কিনবেন না, ঠিক আছে? এটা কোনো কাজের না। এর যে আপনি মানে হকার থেকে যা মানে সাদা অথবা অন্য কালারের এই সাইজে কাপড় কিনতে পারেন, গামছা কিনতে পারেন, মানে আপনার এই এটা একটা এক ধরনের দেখেন গামছা এই টাইপের, ঠিক আছে? ওগুলো আপনারা কিনবেন না, ঠিক আছে? কোনো কাজের না, আমার মনে হয় না এটা কোনো কাজ করবে, ঠিক আছে? যাদের ইচ্ছা আপনারা নেবেন, এটা খুবই নিম্নমানের। দেখুন, আপনাদেরকে আবার দেখাই আমি, এই দেখুন গামছা নর্মালি, এই যে আপনার যে হকারে যে 20-30 টাকা দিয়ে গামছা, এর চেয়ে বড়ো, ঠিক আছে? 20-30 টাকা দিয়ে এর চেয়ে বড়ো, ঠিক আছে? ওই গামছা দিয়ে আপনি অনায়াসে দুইটা প্যাড, এরকম পতিত প্যাড তৈরি করতে পারবেন। ধন্যবাদ, দারাজ থেকে আপনারা শপিং করবেন, ঠিক আছে? এইসব প্রতারণা থেকে দূরে থাকবেন। প্যাডের নাম দিয়ে আমাকে নিম্নমানের কিছু গামছা দিয়ে কেটে এটাকে বানিয়ে দেওয়া হয়েছে। ওকে, ধন্যবাদ, আপনাদের সবাইকে ভালো থাকবেন।